বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন সংস্থার পরামর্শ এবং প্রতিশ্রুতি পূরণ এবং নিজস্ব অভিজ্ঞানে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল। ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশেও বাংলাদেশ ইতিমধ্যে সারা বিশ্বের নিকট প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের ব্যবহার, দারিদ্র দূরীকরণে তার ভূমিকা, জনবহুল দেশে নির্বাচিত প্রচারণায় স্বচ্ছ ও সুস্থতা আনয়ন, বৃক্ষরোপণ সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুর হার ও জন্মহার কমানো, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শৌচাগার ও স্বাস্থ্য সুবিধা প্রদান এবং শিশুদের টিকাদান কার্যক্রম অন্যতম। একটি পরিকল্পিত প্রাণবন্ত মানব সম্পদ হোক আমাদের আগামী দিনের প্রাপ্তি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলি, প্রতিষ্ঠা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। শ্রোতা, আয়োজনের শুরুতেই শুনব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বহি ধারণকৃত প্রামাণ্য প্রতিবেদন তারুণ্যের কণ্ঠ। সঞ্চালনায় সজীব দত্ত। ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, সাধ ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্পদল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না আমাদের কোনো ফুল ছড়ে যাক, আমরা চাই আজকের যারা তারুণ্য তারাই গড়বে আগামী বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে আমাদের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় তরুণদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমাদের সমাজ থেকে যে সকল সামাজিক সমস্যা রয়েছে, বাল্যবিবাহ, মাদক, অন্যান্য যে সকল সমস্যা রয়েছে, এগুলোকে আমাদেরকেই প্রতিরোধ করতে হবে। গত 8 বছর ধরে তারুণ্যের কণ্ঠ সারা দেশে এই অনুষ্ঠানটি সাপ্তাহিক হিসেবে আয়োজন করে চলেছে। তারই পরিক্রমায় আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা জেলার তেরোখাদা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার তেরোখাদা খুলনা, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধি মণ্ডলী রয়েছেন। আমরা কথা বাড়াবো না, চলে যাবো আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম এবং কোথায় পড়ো, কিসে পড়ো? আমার নাম রাবেয়া, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমাদের বিদ্যালয়ের নাম শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রাবেয়া, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? বাল্য বিবাহ বলতে একটা মেয়েকে 18 বছরের কম বয়স এবং একটা ছেলেকে 21 বছরের কম বয়সে বিবাহ দেওয়াকে বাল্য বিবাহ বোঝানো হয়। অনেক ধন্যবাদ। পরে বন্ধুর কাছে আমরা যেতে চাই, তোমার নাম, কোন ক্লাসে পড়ো? আমার নাম সাজিয়া মুশরফ, আমি 9ম শ্রেণীতে পড়ি। এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বাল্য বিবাহ আসলে কেন হয়, তুমি কি মনে করো যে কি কি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে? বাল্য বিবাহ অনেক কারণে হয়ে থাকে, তার ভিতরে প্রধান কারণ হচ্ছে সচেতনতার অভাব, দারিদ্রতা, পরিবারের বয়োজ্যেষ্ঠদের শখ পূরণ এবং ধর্মীয় কুসংস্কার। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্য বিবাহের আয়োজন চলছে বা কোথাও বাল্য বিবাহ হবে এরকম দেখো, সেক্ষেত্রে তুমি কি ভূমিকা রাখবে? আমি আমার শিক্ষক বলবো যাতে তারা আইনের আশ্রয় নিয়ে এটা বন্ধ করে। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন আছে? আমার বড় হয়ে হচ্ছে লয়ার হওয়ার ইচ্ছা। ধন্যবাদ। পরের বন্ধুর কাছে আমরা যেতে চাই, তোমার নাম এবং শ্রেণী? আমার নাম জান্নাতি, 9ম শ্রেণীতে পড়ি। তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর হতে চাও। তুমি আমাকে একটু জানাবে যে একটি বাল্য বিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের ক্ষতি করে থাকে? বাল্য বিবাহ একটি মেয়ের জন্য নবজাতকের মৃত্যু আনতে পারে, তারপরে একটা স্বপ্ন ভাঙতে পারে, তারপরে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে, তারপরে মা ও শিশু অপুষ্টিতে ভোগে। এই অনুষ্ঠানটি কতটুকু সময় উপযোগী বলে তোমার কাছে মনে হয়?
আমাদের জন্য সারা জীবনের জন্যই উপযোগী। অনেক ধন্যবাদ। তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা এই সকল বিষয়ে তোমাদের কি বলেন কখনো? হ্যাঁ, সব সময় আমাদের প্রতিদিন অ্যাসেম্বলি ক্লাসে এটা বলা হয়। এই নিয়ে আমাদের ভাষণও দেওয়া হয়, যেমন 18 আগের বিয়ে নয়, 20 হলে ভালো হয়। অনেক ধন্যবাদ। পরের বন্ধুর কাছে আমরা যাব। তোমার নাম এবং শ্রেণী? আমি ফাতেমাতু জোহরা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। ফাতেমা, তুমি একটু জানাবে যে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা শিক্ষার্থীরা কিভাবে কাজ করতে পারি? পোস্টার, লিফলেট তৈরি করে আমরা মানুষের মাঝে বিতরণ করতে পারি, বিভিন্ন উঠান বৈঠক তৈরি করতে পারি, তারপরে সভা, তারপরে র্যালি তৈরি করতে পারি, যাতে মানুষকে সচেতন করে তোলা যায় এবং বাল্যবিবাহ রোধ করতে পারি। বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন হটলাইন নম্বর রয়েছে যেখানে পরিচয় গোপন রেখে জানানো যায়। তোমরা কি এই নম্বরগুলো সম্পর্কে জানো? হ্যাঁ জানি, 999 আছে, তারপরে 109, যে সমস্ত ব্যবহার করে আমরা বাল্যবিবাহ রোধ করতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ডিজিটাল বাংলাদেশ আমাদের আজকের বাংলাদেশ। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। 999 বাংলাদেশ পুলিশের হটলাইন নম্বর, 333 জাতীয় জরুরি সেবা নম্বর, 1098 109, এ সকল নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে পারেন। তুমি আজকের এই অনুষ্ঠান থেকে কি মেসেজ দিতে চাও সারা দেশের শ্রোতাদেরকে যারা শুনছে এই মুহূর্তে? হ্যাঁ, আমি মেসেজ দিতে চাই যে আমাদের 18 আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয় এবং 21 আগে যেন কোনো ছেলের বিয়ে না হয়, আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো। আর না হলে আমরা বাল্যবিবাহের মতো একটি সামাজিক ব্যাধিতে জড়িয়ে পড়বো, তাই তো? তাহলে আমরা বাল্যবিবাহকে কি বলবো? না বলবো। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা একাডেমিক সুপারভাইজারের সাথে। চলুন কথা বলি। আপনি অনুগ্রহ করে আপনার পরিচয় আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, আমি শায়লা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, 13 খুলনা। আপনারা কিভাবে কাজ করছেন খুব সংক্ষেপে? আমি মাধ্যমিক পর্যায়ে কাজ করি। মূলত আমার এই মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে এরা বয়স সন্ধিকালেই আছে এবং এই বয়সটাই মূলত বাল্যবিবাহ হয়ে যায়। তো আমরা প্রতিষ্ঠান পর্যায়ে অভিভাবক সমাবেশের মাধ্যমে, ওখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার থাকেন, মহিলা বিষয়ক থাকেন, তাদের নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, সমাবেশ করে থাকি, সাথে সাথে উঠান বৈঠকও আমরা করে থাকি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে। চলুন কথা বলি। আপনি অনুগ্রহ করে আপনার পরিচয় দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, 13 খুলনা। আপনারা কিভাবে কাজ করছেন একটু যদি জানান। আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, নারী বান্ধব সরকার, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা বিধি মোতাবেক বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে নানাবিধ কাজ করে থাকি। এর মধ্যে আমাদের মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্ধারিত প্রোগ্রাম, উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে থাকি। এছাড়াও 109 এই হেল্পলাইনটি আমরা প্রচার করে থাকি ব্যাপকভাবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার নির্দেশক্রমে আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, উঠান বৈঠক স্কুল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে করে থাকি। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে। চলুন কথা বলি। আপনি অনুগ্রহ করে আপনার পরিচয় দেবেন। আমি নাজমা খান, মহিলা ভাইস চেয়ারম্যান, 13 উপজেলা। আপনারা জনপ্রতিনিধি এই উপজেলার, আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে সচেতন রয়েছেন বাল্যবিবাহ প্রতিরোধে খুব সংক্ষেপে একটু জানাবেন। আমরা যতদূর জানি যে যেখানেই বাল্যবিবাহ হয় তখনই আমরা, আমাদের কাছে কোনো নিউজ আসলেই আমরা আমাদের নির্বাহী অফিসারকে জানাই এবং সেখানে আমরা বিশেষভাবে পদক্ষেপ নেই, এইভাবে আমরা সেটাকে আক্রমণ করে সমাধান করার চেষ্টা করি। অনুষ্ঠানে আমরা রয়েছি খুলনা জেলার 13 উপজেলায়। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার 13। চলুন আমরা একটু বিশদে জানার চেষ্টা করি উপজেলা প্রশাসন কিভাবে কাজ করছে বাল্যবিবাহ প্রতিরোধে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য। আমরা শুরুতেই আপনার পরিচয় আপনার মুখ থেকে আমাদের অগণিত শ্রোতাদের শোনাতে চাই। ধন্যবাদ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, 13 খুলনা। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন 13 কিভাবে আপনারা সচেতন আছেন? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রেডিওকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনের জন্য। আমরা প্রথমত উপজেলা প্রশাসন থেকে সচেতনতামূলক বিভিন্ন উঠান বৈঠক, এছাড়া অভিভাবক সমাবেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করি যে বাল্যবিবাহের ক্ষতিকর কী দিকগুলো আছে এবং নিজের প্রতিষ্ঠিত হইলে নিজের কতটুকু সুবিধা আছে, নিজের ফ্যামিলি কতটুকু সুবিধা সেখান থেকে পায়। আর এছাড়া যখনই আমরা বাল্যবিবাহের খবর পাই, আমাদের কিশোর কিশোরী ক্লাব আছে এখানে, তারা আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা দ্রুততার সাথে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করি। তারপরে যদি যে এটা বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনাদের যে 333 নম্বর রয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর, এছাড়া অন্যান্য হটলাইন নম্বর রয়েছে, এগুলোর মাধ্যমে ঠিক কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে একজন মানুষ ভূমিকা নিতে পারে পরিচয় গোপন রেখেই, একটু প্রক্রিয়াটা যদি খুব সংক্ষেপে বলতেন।
ধন্যবাদ, 333-999 সরাসরি কল করার পরে একটা মেসেজ চলে আসে, এটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসে, ভারপ্রাপ্ত কর্মকর্তা তেরুখাদা থানা, ওখানেও চলে যায়। পরবর্তীতে আমরা সমন্বয় করে প্রকৃত যে ঠিকানাটা থাকে ওখানে ওই ঠিকানায় আমরা চলে যাই। ক্ষেত্রে প্রকৃত যারা যে অভিযোগ করছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে সেই তথ্যটা আমরা গোপন রাখার চেষ্টা করি। আপনার উপস্থিতিতে আজকে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে? আমি নিজেকে অনেকটা মানে সফল মনে করি, কারণ আমি এতদিন থেকে তাদেরকে যেভাবে বুঝিয়েছি সেইভাবে নিজেদেরকে উপস্থাপন করছে, নিজেদেরকে গড়ে তুলছে। আপনাকে এই মুহূর্তে আমাদের সারা দেশের শ্রোতা বন্ধুরা শুনছে, আপনি জেনে আনন্দিত হবেন, তারুণ্যের কণ্ঠ পথ চলায় 8 বছর সারা দেশে এবং আমরা 280টির মতো উপজেলায় গিয়েছি। এই অগণিত শ্রোতা যারা রয়েছেন আপনার সঙ্গে এই মুহূর্তে, আপনি শুধু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয়, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সকলের প্রতি কি আহ্বান রাখবেন? নিজের ভালো নিজে বুঝতে হবে। আপনার একজন ছোট বাচ্চাকে যখন বিবাহ দিবেন, ছোট বয়সে সে সংসারের কিছুই জানবে না। সে যদি এখন ছোট বয়সে একটা বাচ্চার জন্ম দেয়, সে বাচ্চা লালন পালন কিভাবে করবে? তারপরে শারীরিক অসুস্থতা তো আছে। সুতরাং আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে আমার অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আপনাদের কাছে আপনাদের আমার আন্তরিক অনুরোধ, কোনো মতেই আপনার বাচ্চাকে বাল্য বিবাহ দিয়ে ক্ষতির সম্মুখীন করবেন না। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ আপনাদের। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার তেরুখাদা খুলনা। তিনি যেমনটি বললেন আমরাও তেমনটি বলতে চাই। আসুন বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে আমরা কাজ করি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি এবং আমরাই গড়ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আগামী সপ্তাহে দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবে ইথারে ইথারে। আমি সজীব দত্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। এতক্ষণ তারুণ্যের কণ্ঠে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বহিঃধারণকৃত প্রামাণ্য প্রতিবেদন শুনলেন। আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। আয়োজনে এখন রয়েছে জনসংখ্যা বিষয়ক গান, যুগলে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও তাসমি আহমেদ হুমা, গানের কথা লিখেছেন সালমা আক্তার, সুর করেছেন সচল দাস। সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই, গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই। সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই, গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই। গর্ভকালীন বিপদ চিহ্ন হঠাৎ দেখা দিলে থাকবে না ভয়, ডাক্তারের পরামর্শ নিলে গর্ভকালীন বিপদ চিহ্ন হঠাৎ দেখা দিলে থাকবে না ভয়, ডাক্তারের পরামর্শ নিলে অপুষ্টিতে মাতৃ মৃত্যু পুষ্টি ছাড়া বিকল্প নাই। সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই, গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই। সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই, গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই। মাথা ব্যথা ঝাপসা দেখা গর্ভকালীন ঝুঁকি,
রক্ত সবার খিচুনি জ্বর দিতে পারে উকি গর্ভকালে পূর্ণ বিশ্রাম সুস্থ মায়ের ফর্মুলা ভাই সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই সুস্থ শিশু জন্ম দিতে ঘরে ঘরে সুস্থ মা চাই গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে কথা একটাই গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন পুষ্টিকর খাবার খান, কায়িক পরিশ্রম এবং ব্যায়াম করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বিশুদ্ধ পানি পান করুন পরিমিত পরিমাণে, প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খান যা প্রতিটা ঋতুতেই হাতের কাছে পাওয়া যায়। তপ্ত এই সময় বৃদ্ধ এবং শিশুদের প্রতি বাড়তি সচেতন থাকতে হবে। সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য তাই স্বাস্থ্য বিভাগ কিছু সচেতনতামূলক নির্দেশনা দিয়েছেন, আর সেগুলো হল জ্বরের শুরুতেই ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে হবে, বাসার ভেতরে এবং চারপাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্মাণাধীন বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, ডেঙ্গু জ্বর কমে গেলেও অবহেলা করা উচিত নয়, পরবর্তী জটিলতা এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু নিয়ে অবহেলা জীবন সংশয়ের কারণ হতে পারে, তাই স্বাস্থ্য বিভাগের এসব নির্দেশনা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ফেসবুক আইডি হল www.facebook.com/phnc1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। লিখবেন আশা করি। এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখের ঠিকানা প্রচারিত হবে আগামী কাল সকাল 7:20 আমাদের জাতীয় অনুষ্ঠানে। সোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আজকে সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।